নন্দনের প্রজাপতি বিতর্ক অব্যাহত রয়েছে এবার দেবকে নিয়ে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শুনবো মনে হচ্ছে বাপের সম্পত্তি সব সরকারি সম্পত্তি কংগ্রেস পরিবার যেমন সারা দেশেতে পারিবারিক সম্পত্তি করে ফেলেছিল রাষ্ট্রীয় সম্পত্তিকে ঠিক পশ্চিমবাংলায় তাই হয়েছে সমস্ত সরকারি সম্পত্তি পার্টি সম্পত্তি হয়েছে ঐতিহ্যিক সম্পত্তি হয়ে গেছে এবং তার কোনো সদ্ব্যবহার হচ্ছে না মিসইউজ করে সব নষ্ট হচ্ছে মেনটেন করার মতো ক্ষমতা নেই এখানকার কলা সংস্কৃতি মানে সিনেমা যাত্রা থিয়েটার সব শেষ হয়ে গেছে খেলাধুলাও শেষ হয়ে গেছে যারা করতে পারে যাদের নামে লোক আসে তাদেরকে বয়কট করার চেষ্টা হচ্ছে দূরে রাখার পশ্চিমবাংলায় একজনই সুপারস্টার সেটা মিঠুন চক্রবর্তী আর বহুদিন পরে তিনি বাংলা সিনেমা করলেন লোকে মুখিয়েছিল তার সিনেমাটা দেখবে বলে এত সুন্দর হল ইত্যাদি সরকারি খরচায় তৈরি হচ্ছে কিসের জন্য যদি লোক তার লাভ না নিতে পারে পার্টির মিটিং করার জন্য নাকি যেহেতু মিঠুন চক্রবর্তী বিজেপিতে আছেন তার সঙ্গে যোগাযোগ রাখলে তাকে বয়কট করা হবে আজকেও এটা ঠিক যে রাজনীতি এখন দেব আজকে বাংলা সিনেমার একটা বড় অংশ তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে তাকে তারা ইউজ করছে রোজ জোর করে টিকিট দিয়ে এমপি বানিয়েছে তার মানে ওর সিনেমা তখন রিলিজ বন্ধ করে দিয়েছিল আর আজকে এদের কাছ থেকে আর কিছু আশা করা যায় না খেলাধুলা শিল্প সাহিত্য এর বেশি এরা বোঝেও না কেবল রাজনীতি বোঝে আর এ নিয়ে শান্তনু সেন কি বলেছেন শুনবো মায়ের থেকে মাসির দরদ না হয় ভালো দেব আমাদের দলের সাংসদ দেব আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন এবং তিনি এতটাই জনপ্রিয় তিনি তৃণমূলের প্রতীকে বিপুল ভোটে প্রত্যেকবার ওখান থেকে জয়ী হন মায়ের থেকে মাসির দরদ বেশি না হয় ভালো দিলীপ বাবু তার নিজের দলে মন্দির নিজের দলে তিনি নিজে কোণঠাসা হয়ে পড়েছেন তার দলে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার রাজনৈতিক দৈন্যতা সামনে চলে আসছে বারবার তিনি নিজের চরকায় তেল দিয়ে নিজের দলটাকে ভালো করে টিকিয়ে রাখার চেষ্টা করুন তৃণমূলের ভিতরে উগ্রঝুঁকি না মারাই ভালো আবাসে দুর্নীতি নিয়ে শাসক দলকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শুনবো সব লুটপাট হয়ে যাওয়ার পরে এগুলো করা হচ্ছে ওদের পার্টির লোকেরাই বেনিফিশিয়ারি তারাই সুবিধা নিয়েছে আমরা প্রথম থেকে বলে আসছি আমরা এই সমস্ত লিস্ট নিয়ে যেখানে নাম পাল্টে দেওয়া হয়েছে দিল্লিতে জমা দিয়েছি আপনারা জানেন দিল্লিতে অফিসাররা ইনকোয়ারিও করছেন এসে তো এটা সব জানেন ওনারাই করিয়েছেন সেই আমফানের দুর্নীতি থেকে আরম্ভ করে আবাস যোজনায় কোথায় হয়নি টাকা নিজের পার্টির লোকের কাছে যাচ্ছে এখন যে ইনকোয়ারি শুরু হয়ে গেছে এবং আমরা গিয়ে বিডিও অফিস ঘেরাও করছি এই দাবিতে তখন এবং ইলেকশন আসছে বলে ভয় আর করার চেষ্টা করছেন এরকম লক্ষ লক্ষ লোক যারা সত্যিকারে বেনিফিশিয়ারি তাদেরকে বঞ্চিত করে তাদের পার্টির লোকদেরকে সুবিধা দেওয়া হয়েছে দিলীপের পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন কি বলছেন শুনবো দিলীপবাবুকে মনে করিয়ে দিই কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য যেখানে সুযোগ পেয়েছে তারাও দুর্নীতিতে নিজেদের নাম জড়িয়েছে এখানে বাংলায় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন চলে এখানে জিরো টলারেন্স টু করাপশন চলে সেই জন্য এখানে নিরপেক্ষ তদন্তের মধ্যে দিয়ে আবাস যোজনায় যে নামগুলো ঢুকেছিল সেগুলো সব বাদ যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো তাকিয়ে দেখুন সেখানে আস্ত টয়লেট গায়েব হয়ে যাচ্ছে সেখানে হাজার হাজার বাড়ি গায়েব হয়ে যাচ্ছে দুর্নীতির শিখরে পৌঁছে গেছে আর বাংলায় যদি কোথাও কোনো রকমের কোনো অসুবিধা হয়েও থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের মধ্যে দিয়ে সেগুলো সঙ্গে সঙ্গে শুধরে নেওয়া হয় এটা বিজেপি শাসিত রাজ্যে করা যায় না